রাজ্যের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান সম্পন্ন হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, স্থানীয় কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদার সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। শুক্রবারের এই অনুষ্ঠানে প্রায় 7 জন প্রবীণ নাগরিককে সম্মান জানানো হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পরে সিএন এর মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বলেন, এই উৎসব হচ্ছে মানুষের রুজি রোজগারের উৎসব। এই উৎসব অনেকে বলেন উৎসবে সামিল হয়েছেন, উৎসব মানে কি? এই যে মা দুর্গার পুজো হলো, এ কত টাকার ইনভলভমেন্ট? সত্যগুলো পুজো নিয়ে 70,000 কোটি টাকা। এই 70,000 কোটি টাকা কাদের মধ্যে বিতরণ হলো? কারা এখান থেকে রোজগার করলো? কারা তার ছোট্ট বাচ্চাটার কাছে একটা জামা পৌঁছে দিল? যে কদিন পুজো হলো, বড় প্যান্ডেল, ছোট প্যান্ডেল, ওই ফুচকা আলাটা, ওই ঝালমুড়ি আলাটা, ফুটপাথে বসে যারা ব্যবসা করে তারা, কাঁধে করে মাইক বয়ে নিয়ে যাচ্ছে ওই ইলেকট্রিশিয়ান, আজকে ডেকোরেটার, বাড়ি ছেড়ে সব কিছু এসে প্যান্ডেলটা বাজছে, ওই একটাই স্বপ্ন, কিছু টাকা পাবো, বউ বাচ্চাকে একটা নতুন জামা কাপড় কিনে দেবো। পুজো মানে হচ্ছে লক্ষ লক্ষ কোটি মানুষের রুজি রোজগার। এই উৎসব হচ্ছে মানুষের রুজি রোজগারের উৎসব। সেই উৎসবে সবাই সামিল হয়েছেন এবং স্বতঃপ্রণোদিত হয়ে সামিল হয়েছেন। পাশাপাশি জুনিয়ার ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে বিদ্যুৎ মন্ত্রী বলেন, চিকিৎসা করেও প্রতিবাদ করা যায়। কোনো মন্তব্য করবো না, আমি শুধু একটাই কথা বলবো, প্রতিবাদ করুক। প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু পাশাপাশি যে মানুষগুলো চিকিৎসা না গিয়ে মারা যাচ্ছেন তাদের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। চিকিৎসা করেও প্রতিবাদ করা যায়, এটা কিন্তু সবাইকে ভাবতে হবে। তারা তো সরকারের কাছে যখন চাকরি করছেন, তারা যখন দায়বদ্ধ, তারা যখন শপথ নিয়েছেন মানুষের কাজ করবেন বলে, এত তো ডাক্তার, পালা করে প্রতিবাদ করা যায়? কিন্তু চিকিৎসা দেবো না প্রতিবাদ করব, আমি এর সঙ্গে একমত নই। চিকিৎসাও দেবো, প্রতিবাদও করব, নিশ্চয়ই সেটা প্রত্যেকের অধিকার আছে। অন্যদিকে টালিগঞ্জের 95 নম্বর ওয়ার্ডেও শুক্রবার বিজয় সম্মেলনের অনুষ্ঠান সম্পন্ন হয়। 95 নম্বর ওয়ার্ড ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, স্থানীয় কাউন্সিলর তপন দাশগুপ্ত সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।